আপনারা ধরেন না ভাই, আল্লাহ বিশেষ করে এ দেশের জননেতা জনাব মরহুম এম সাইফুর রহমান সাহেব ওনার সহধর্মিনী সহ প্রত্যেকের মাফ ফরমাও। জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সিলেট থেকে আন্দোলন শানিত করব। এই আন্দোলনের লেলিহান শিকাব পুরো বাংলাদেশে জ্বলে উঠবে, তার থেকে মৌলভীবাজার বিচ্ছিন্ন নয়। আমাদের নেতা হয়তো মরহুম এম সাইফুর রহমান শাহিত আছেন, এই সিলেটে তিনি যে উন্নয়ন করেছিলেন আজ পর্যন্ত তার দ্বারের কাছে কেউ যায় নাই উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু আজকে সেই উন্নয়নগুলোও হাইজেক হচ্ছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা সমগ্র দেশে যেমনিভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন করব, যেমনিভাবে তারেক রহমানকে স্বদেশে আনার জন্য আমরা আন্দোলন করব, যেমনিভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করব, ঠিক তেমনিভাবে আমাদের নেতা এম সাইফুর রহমানের রেখে যাওয়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আগামী দিনে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দেশে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এইগুলো হচ্ছে আগামী দিনের আমাদের কর্মসূচি।